হ্যালো দর্শক বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা রেডমি টেন এবং রিয়েলমি নার্জো থার্টি এই দুইটি ফোনের কম্পেয়ার করার চেষ্টা করব আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই দুইটি ফোনের মধ্যে কম্প্যারিজন ভিডিও যেন তৈরি করি যার কারণে ভিডিও বানাতে বাধ্য হলাম কারণ এটি আপনাদেরই চ্যানেল আর আপনাদের রিকোয়েস্ট যে ফেলে দিব এরকম দুঃসাহস আসলে আমি করতেই পারি না রিয়েলমি নারজো থার্টি এই ফোনটি আজকে বাংলাদেশে বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে আর ফোনটির ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের প্রাইস রাখা হয়েছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা যা আমার কাছে মনে হয়েছে একটু বেশি আর রেডমি টেন বাংলাদেশে বাজারে এখনও অফিসিয়ালি আসেনি দুইটি ফোনেরই প্রাইস এবং রেডমি টেনের লঞ্চিং নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো আজকের এই ভিডিওতে এই দুইটি ফোনের পার্ট বাই পার্ট কম্পেয়ার করার চেষ্টা করব আর আপনাদেরকে জানাবো এই দুইটি ফোনের মধ্যে আপনার কোন ফোনটি নেওয়া উচিত আরও জানাবো কোন ফোনটি হবে ভ্যালু ফর মানি সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর আপনারা দেখছেন টিপি টেকটিউব আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে না প্রথমে কথা বলা যাক এই দুইটি ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে রেডমি টেন এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক আর ব্যাক সাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির কোয়াড ক্যামেরা সেট আর একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে যার উপর অংশে মাঝ বরাবর কাটআউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি আর রেডমি টেন এই ফোনটির থিকনেস করা হয়েছে এইট পয়েন্ট মিলিমিটার আর ওজন করা হয়েছে একশো একাশি গ্রাম তাছাড়াও ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পেয়ে যাচ্ছেন আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম আর অন্যদিকে রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক আর ব্যাক সাইডেই উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির থ্রি ক্যামেরা সেট আর একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং আর ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে যার উপর অংশে বাম সাইডে কাট মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি আর দুইটি ফোনেই কিন্তু আপনারা সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এছাড়াও ফোনটিতে সব ধরনের পোর্টস বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটির ঠিকনেস করা হয়েছে নাইন পয়েন্ট ফোর মিলিমিটার আর ওজন করা হয়েছে একশো বিরানব্বই গ্রাম তবে রিয়েলমি নার্জো থার্টি এই ফোনে কিন্তু সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে কোনো রকম স্টেরিও স্পিকার সিস্টেম দেওয়া হয়নি সো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে রেডমি টেনই এগিয়ে থাকবে কারণ এই ফোনটি রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটির চেয়ে অনেকটাই স্লিম এবং লাইট এবং ফোনটিতে আপনারা ডুয়েল স্পিকার স্টেরিও সিস্টেম পেয়ে যাচ্ছেন যেখানে নার্জো থার্টিতে থাকছে সিঙ্গেল স্পিকার আর পার্সোনালি আমার কাছে রেডমি টেনের ক্যামেরা মডিউলটা একটু বেশি ভালো লেগেছে সো আমার কাছে তো ডিজাইনের দিক থেকে রেডমি টেনই এগিয়ে থাকবে আপনাদের কাছে এই দুইটি ফোনের মধ্যে আসলে কোন ফোনটি এগিয়ে থাকবে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবারে যদি এই দুইটি ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে দুইটি ফোনে সেম ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে দুইটি ফোনে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির আইপিএস এল প্যানেল আর মজার ব্যাপার হচ্ছে দুইটি ফোনে থাকছে নাইনটি হার্সের রেট আর দুইটি ফোনের ডিসপ্লে ফুল এইচ ডি প্লাসের যার হচ্ছে হাজার আশি বাই চব্বিশশো পিকজেল এছাড়াও দুইটি ফোনে থাকছে চারশো পাঁচ পিপিআই ডেন্সিটি আর দুইটি ফোনের স্ক্রিন টু বডি রেশিও কিন্তু সেম তিরাশি দশমিক চার পার্সেন্ট রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে কি থাকছে কোম্পানি এই বিষয়ে মেনশন করেনি অন্যদিকে রেডমি টেন এই ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে গোরিলা গ্লাস থ্রি যার কারণে ডিসপ্লের প্রোটেকশন অনেকটাই বেড়ে যাবে তবে রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটি ডিসপ্লের প্রোটেকশন হিসেবে মনে হয় কিছুই থাকছে না যদি প্রোটেকশন হিসেবে রিয়েলমি কিছু দিত সেক্ষেত্রে অবশ্যই মেনশন করত। দুইটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি সেম কিন্তু ডিসপ্লে প্রোটেকশনের দিকে রেডমি টেনই এগিয়ে থাকবে সো ওভারঅল সব মিলিয়ে বলতে গেলে রেডমি টেনের ডিসপ্লে এগিয়ে থাকবে আর আইপিএস ডিসপ্লে হলেও এই দুইটি ফোনেরই ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো এই ডিসপ্লেগুলোতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না আর যেহেতু এই ফোন দুইটি ডিসপ্লেতে নাইনটি হার্সের রেট দেওয়া হয়েছে সেহেতু ফোনগুলোর ডিসপ্লে টাচ রেসপন্স হবে খুবই ভালো এবারে কথা বলা যাক এই দুইটি ফোনের সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে দর্শক বন্ধুরা রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন যার ব্যাকে থাকছে রিয়েলমি ইউআই টু পয়েন্ট জিরো আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক খিলেও জি নাইনটি ফাইভ যা বারো নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর আর এছাড়াও জিপি হিসেবে থাকছে মালি জি সেভেন সিক্স এম ফোর এই ফোনটি গ্লোবাল মার্কেটে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় কিন্তু বাংলাদেশ মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রম যার স্টোরেজ টাইপ হিসাবে থাকছে ইউএফএস টু পয়েন্ট ওয়ান আর র্যাম টাইপ হিসেবে থাকছে এলপিডিডিআর ফোর এক্স অন্যদিকে রেডমি টেন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন যার ব্যাকেনে থাকছে এমআইআই টুয়েলভ পয়েন্ট ফাইভ আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও জিএটি এইট আর এটি একেবারেই নতুন চিপসেট যা বারো নানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকর প্রসেসর আর এছাড়াও জিপিউ হিসেবে থাকছে মালি জি ফাইভ টু এম সি টু আর এই ফোনটিও তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম এবং ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম এবং সবার শেষে থাকছে সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম তবে ফোনটি স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান আর র্যাম টাইপ হিসেবে থাকছে এলপিডিডিআর ফোর এক্স তবে রিয়েলমি নার্জো থার্টিতে কিন্তু টু পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে আর ইউআইয়ের কথা বলতে গেলে আমি রিয়েলমির ইউ এগিয়ে রাখবো সোজা বাংলা কথা কারণ এম এখন অনেক প্রবলেম এখানে ইদানিং অনেক ভাল্লুক দেখা যাচ্ছে ইউজাররা আসলে সন্তুষ্ট না আর এক কথায় বলতে গেলে পারফরমেন্সের দিকে রিয়েলমি নার্জো থার্টি এগিয়ে থাকবে কারণ এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও জি যা ফাইভ যা গেমিংয়ের জন্য খুবই ভালো একটি চিপসেট তবে মিডিয়াটেক হিলিও জি এইটি এইট এই চিপসেটকেও অবহেলা করা যাবে না কারণ এটি একটি নতুন চিপসেট তারপরও মিডিয়াটেক হিলেও জি নাইনটি ফাইভই এগিয়ে থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবারে যদি এই দুইটি ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে রেডমি টেন এই ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেট যার মেন সেন্সর হিসেবে থাকছে ফিফটি মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে এইট মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইট এবং থার্ডে থাকছে টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো আর সবার শেষে থাকছে টু মেগাপিক্সেলের একটি দেব সেন্সর আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তবে রেডমি টেন এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ টেন এ টিপিতে থার্টি এ এস শ্যুট করতে পারছেন অন্যদিকে রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটির সাইডে থাকছে থ্রি ক্যামেরা সেট যার মেন সেন্সর হিসেবে থাকছে ফর্টি এইট মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং সবার শেষে থাকছে টু মেগাপিক্সেলের একটি দেব সেন্সর আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে সিক্সটিন মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর তবে রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কেতে থার্টি এ শ্যুট করতে পারছেন দর্শক বন্ধুরা এই দুইটি ফোনের ক্যামেরা নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটিতে কিন্তু আলট্রাওয়াইট সেন্সর মিসিং এই বিষয়টি আপনারাই ডিসাইড করবেন যে আপনার আলট্রাওয়াইট সেন্সর প্রয়োজন কি না আর ক্যামেরার ফটো কোয়ালিটি বলতে গেলে দুইটি ফোনের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো হয় তবে সেলফি ফটো কোয়ালিটির কথা বলতে গেলে রিয়েলমি এগিয়ে থাকবে এবারে যদি এই দুইটি ফোনের ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি তাহলে এই দুইটি ফোনে থাকছে পাঁচ হাজার সাইজের ব্যাটারি আর রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে থার্টি ওয়ার্ডের একটি চার্জার অন্যদিকে রেডমি টেন এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে এইটিন ওয়ার্ডের একটি চার্জার তবে রেডমি টেনের একটি ভালো দিক রয়েছে এই ফোনে থাকছে নাইন ওয়ার্ডের রিভার্স চার্জিং সিস্টেম যার কারণে এই ফোন থেকে আপনি অন্য ফোনেও চার্জ করতে পারবেন আবার রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটি খুবই দ্রুত চার্জ হয়ে যাবে এবারে কথা বলা যাক এই দুইটি ফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে দর্শক বন্ধুরা রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটি আজকেই বাংলাদেশে বাজারে লঞ্চ হয়ে গেছে তবে এই ফোনটির বাংলাদেশে বাজারে ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজের প্রাইস রাখা হয়েছে উনিশ হাজার নয়শো টাকা আর এই প্রাইজিং আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই ফোনটির প্রাইস যদি বাংলাদেশের বাজারে ছয় জিবি র্যামের সতেরো হাজার টাকা রাখা হতো সেক্ষেত্রে মনে হয় পারফেক্ট হতো তবে এই ফোনটি আপনারা দারাজ থেকেও কিনতে পারবেন সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস পড়বে আঠারো টাকা আর অন্যদিকে রেডমি টেন এই ফোনটি সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে আর রেডমি টেনের প্রাইস হতে পারে পনেরো থেকে ষোলো হাজার টাকা তবে বাংলাদেশ মার্কেট বুঝতেই পারছেন কখন যে কী হয়ে যায় বলাই মুশকিল সেক্ষেত্রে রেডমি টেনের প্রাইসও আপনারা সতেরো হাজার টাকায় ধরে রাখবেন এবারে কথা বলা যাক এই দুইটি ফোনের মধ্যে আপনার কোন ফোনটি নেওয়া উচিত দর্শক বন্ধুরা আপনাদের যদি পারফরমেন্স বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা রিয়েলমি নার্জো থার্টি এই ফোনটি চুজ করতে পারেন আর অন্যদিকে আপনারা যদি ওভারঅল একটি ভালো ফোন চান সেক্ষেত্রে আপনারা রেডমি টেন এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন সো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ